ওয়েলকাম টু মাই টেলারিং চ্যানেল বাংলা। আজকে আমরা চুড়িদার কাটিং করব, তার জন্য আমরা একটি পিস নিয়েছি। এই পিসটাকে সর্বপ্রথম আমরা ভালোভাবে বিছিয়ে নিব। আমরা এই ডিজাইনটাকে আগে মিলিয়ে নিব, উপরের এই ডিজাইনের মাথার এম ডিজাইনের মাথার সাথে আমরা মিলিয়ে নিব। মিলিয়ে সর্বপ্রথম বিছিয়ে নিব কাপড়টাকে আমরা। দেখুন এইভাবে আমরা ফিতাটা বিছিয়ে নিয়েছি, যেহেতু 34 ইঞ্চি লম্বা আমাদের চুড়িদারটা আসবে। এখন আমরা উপরে দাগটা দিয়ে নিচ্ছি, তারপরে আমরা এদিকে বডির এদিকে 6.5 ইঞ্চি রাখবো। আমরা 6.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। এখন আমরা তো হিপসের মাপটা, এই জায়গায় ফাটা হবে, এই জায়গায় আমরা হিপসের মাপটা দিয়ে দিচ্ছি 18.5 ইঞ্চিতে। তলের মাপটা দিয়ে গেলে এখন আমরা এদিকে আরেকটা করে দাগ দিয়ে নেব, এদিকে উপরে দিয়ে নিচ্ছি, এদিকে আমরা 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, এদিকে আমরা হিপসের মাপটা দিয়ে 18.5 ইঞ্চিতে তলে দাগটা দিয়ে নিচ্ছি। এখন আমরা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব সুবিধার জন্য। আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আপনারা চুড়িদার কাটা একদম সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। এখন আমরা বডির মাপটা দিয়ে নিচ্ছি, যেহেতু বডি আমাদের হবে 31 ইঞ্চি, 31-এর আমরা প্লাস দেব 3 ইঞ্চি, 3 ইঞ্চি প্লাস দিয়ে নিলে আমাদের আছে, এখানে আছে আমাদের কত, 34 ইঞ্চি, 34 ইঞ্চিকে আমরা 4 ভাগ দিয়ে নেব। 4 ভাগ দিলে আমাদেরকে এখানে আসতে 8.50, মানে 8.5 ইঞ্চি। তাহলে 8.5 ইঞ্চি যদি আমাদের আসে, তাহলে আমরা 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব, যেহেতু আমার বডিতে আমরা 3 ইঞ্চি প্যালাস দিয়ে নিচ্ছি, যেহেতু ফিস মাপ নেওয়া হয় আমাদের। এখন আমরা এইদিকে 1.5 ইঞ্চিতে ওভার কাটিং করতে লাগবে, সেজন্য 1.5 ইঞ্চি ওভার নিচ্ছি। আপনারা চাইলে 2 ইঞ্চি নিতে পারেন। এখন আমরা নিচে এখানেও আমরা কী দেবো, 26 ইঞ্চি, তাকে আমরা 2-3 ইঞ্চি ওভার দেবো, দিয়ে যেতে হয় অত দিয়ে দেবো, 29 ইঞ্চি। এখন আমরা বডির মাপ যেভাবে দিয়েছি, বডি যেহেতু হয়েছে 8.5 ইঞ্চি, এখানে আমরা 8.5 ইঞ্চি দেবো। এখানে কিন্তু আমরা একটা জিনিস রাখবো, তাহলে কি তাহলে আমাদের এখানে মাপ দিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চিতে, হ্যাঁ মোহরার জন্য আমরা এখানে 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি, উপরেও আমরা 6.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে হয়ে গিয়েছে। এখন আমরা এই দিকে এখানে কত হচ্ছে, 8.5 ইঞ্চি আর 1 ইঞ্চি, তাহলে 9.5 ইঞ্চি, তাহলে তোলে আমরা দেখি আসবে 9.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব। হ্যাঁ, তারপরে 1 ইঞ্চি ওভার দিয়ে আমরা এখনকার স্কেল দিয়ে দাগটা দিয়ে নিব। আমাদের স্কেলে দাগটা দাগ দিয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে চুড়িদার কাটেন, আপনারা যদি এরকমভাবে চুড়িদার কাটেন একদম ফিটিং আসবে, একদম স্পেশালভাবে চুড়িদার কাটিং করা হয়ে যাবে এরকমভাবে কাটিং করলে। হাতটা দিয়ে এরকমভাবে আমরা এখানে 1.5 ইঞ্চি ওভার দেব, 1.5 ইঞ্চি ওভার দিয়ে আমরা এখানে কাটিয়ে নেবো। আমরা শেপটা যেরকম আমরা ব্যাক পার্টটা কাটবো, তখন আমরা শেপটা দিয়ে নেবো ফ্রন্ট পার্টের ভিতরে। দাগটা দিয়ে হয়ে গেছে। এখন আমরা কেচি দিয়ে কেটে নিচ্ছি কাপড়টাকে, দাগ দিয়ে নিচ্ছি আগে কত কত আছে আমরা এখানে। এরকমভাবে কাটিং করে নিচ্ছি, আমাদের কাটিং করা হয়ে গেছে। এদিকে পটকা দিয়ে নেব, এরকম আমরা পটকা বা চাকুন কেটে নেব, আমার চাকুন করা হয়ে গেল। এখন আমরা নিচটাকে আমরা কীভাবে কেটে নেব সেটা আপনারা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন আপনারা এরকমভাবে কাটিং করলে একদম সহজভাবে কাটিং করা হয়ে যাবে। নিচটাকে 1.5 ইঞ্চি রাখে দাগটা দিয়ে নিই, আর এদিকে একটু ব্যান্ড করে কেটে দেবো, আর একটু ব্যান্ড করে দেবো, যদি সোজা দিয়ে দিই আমার কানি বের হয়ে থাকবে, আর ব্যান্ড করে দিলে একটু ভাঁজ করে দিলে আমাদের কানিটা বের হবে না। আর থাকলো এখন আমরা ব্যাকপার্টটা পিছিয়ে নিচ্ছি, ব্যাকপার্ট আমাদের পিছিয়ে হয়ে গেছে। ব্যাকপার্টের উপরে আমরা ফ্রন্ট পার্টটা পিছিয়ে নিচ্ছি, পিছিয়ে নিয়ে আমরা কেটে দেবো ব্যাকপার্টটাকে, ভালোভাবে পিছিয়ে নিচ্ছি যেন কম বেশি না হয়।
আমাদের এখন বিছা হয়ে গেছে, বিছানো এখানে আমরা কেটে দিচ্ছি। আপনার এরকম নিত্য নতুন আর নানান ধরনের কাটিং জানার জন্য আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের কাটা হয়ে গেল, এখন আমরা নিচটাকে কেটে নিচ্ছি। আমরা কুটকাটা দিয়ে নিব, চাকনটাকে দিয়ে নিব, চাকনটা দিয়ে হয়ে গিয়েছে। এখন আমরা সামনের পাটটাকে আমরা আধা ইঞ্চি ডাবিয়ে দেবো, তার মানে ব্যাক পাটটা আমাদের হয়ে গেলো কত, 1.5 ইঞ্চি, আর ফ্রন্ট পাট আধা ইঞ্চি ডাবিয়ে দিলে আমাদের সেফটি এসে গেলো 1.5 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি থেকে গেলো। এখন আমরা গলাটা কাটিং করে নিব, গালা হবে কিন্তু গোল গালা, তার জন্য আমরা নিচের দিকে নিচ্ছি 5 ইঞ্চি, এদিকে আমরা নিব 2.5 ইঞ্চি, এদিকে আমরা নিব, এদিকে নেব আমরা 2.5 ইঞ্চি। আমরা গলাটা বিছা হয়ে গিয়েছে, এখন আমরা দাগটা দিয়ে নিচ্ছি। উপরে গলাটা কেটে নেব সর্বপ্রথম, উপরে গলাটা কেটে কাটা হয়ে গেছে। এখন আমরা নিচেরটা কেটে নিব, ব্যাক পার্টের গলাটা হবে একটু বড় হবে, সেই জন্য কম বেশি করে কাটা লাগলো। এদিকে আমরা দিচ্ছি কত, 6 ইঞ্চি, এদিকে আমরা দেবো 2.5 ইঞ্চি, এদিকে এরকম হবে গলাটা কেটে নিচ্ছি। গলাটা কেটে নিচ্ছি, এখন মোটামুটি আমাদের শেষের দিকে চুড়িদার কাটিং করা। আপনারা যদি সেলাই করা দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, নিশ্চয়ই আমরা আপনাদের সামনে সেলাইও আপনাদের সামনে তুলে ধরব। একদম নতুন ডিজাইনের চুড়িদার কাটিং, একদম সহজ পদ্ধতিতে কম সময়ের ভিতরে আপনারা একটা চুড়িদার কাটিং করে নিতে পারবেন। এখন আমরা হাতাটা কেটে নিচ্ছি, হাতাটা যেহেতু আমাদের 3 কোয়ার্টার হাত হবে, এমনিতে 2 ভাঁজ দিয়ে ছিল, আমাদের এখানে আর একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, দুইটা হাতে একলগে কেটে কাটিং করতে লাগবে, কেটে নিব আমরা। এখন আমরা লম্বাটা মাপ দিয়ে নিচ্ছি সর্বপ্রথম, যেহেতু আমাদের হাতে আসবে 15 ইঞ্চি, 1 ইঞ্চি অপার দিয়ে আমরা কাটিং করব। আমাদের এইদিকে যে মাপটা দিচ্ছি, 3 ইঞ্চি অপার দিয়েছে, কিছু এদিকে এদিকে 3 ইঞ্চি অপার দিয়ে কেটেছি, এদিকে আমার দাগ হয়ে গেছে, হাতাটা কাটিং করা হয়ে গেলো। নিতে নিতে আপনাদের এই ভিডিওটাকে দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ।